এবং জরায় নদী এর ওয়াজের দাব দিতে হয়ে যাবে, আনি আনি জরা দিবে দেবে। একারা খেয়াল করে ব্যাগ কি হোক, কিন্তু আর হবে হোক তুমি তারা গিয়ে তারা জানিলে না হোক জোরে একদম ফুয়া জনম দিয়ে দেয় মা বাবা নাম দিয়ে না দিয়ে না। আচ্ছা আল্লাহ আরে বানাই দে আল্লাহ আর উর একটা নাম না দেয় নামিয়ে এখন না রাখো এখন তার কেউ করতে ইমাম গাজ্জালি এবার দে মা বাবা যেভাবে আরে বানায় দুনিয়ার জন্ম ওই মতার মা বাবা জান দিলে আরে নাম দিস দিলে আল্লাহ বানাই দে এত একটা আরে নাম দিই কথা নামিয়ের একমাত্র ফায় দেয় হকানে পীর মশাইফর সোহবত থাই ওজায়েফ পালন করি যেত উগ্র মানুষ কঠোর মুজাহেদা মুশাহেদা করে হয়তো তুই নামিয়ে ফায় দে কষ্টের মধ্যে জান হয়ে যাবে নবুজ ভাল গোরা ডিম বুঝ তুই এখন আল্লাহ নবী কেন দি সদুগ্য মাই বাজার তো বিয়ে করি আনবি তুই রুগ্য নাম দিবি বোর কি দিবি বোর একটা মহব্বত করে নাম দি এই নামে ডাকন নাম শুনল আল্লাহ নবী মায়েশা সিদ্দিকের কি নাম বলল তো বুঝে যা দে এখন বোর বিয়ে করি একটা নাম দর নাম কি শূন্য বিয়ে করে বোর প্রিয়া কইবে জান কইবে জিয়েন কত কমলায় একটা নাম দিবে নামি এন্দরে ডাইবে শুয়ার নাম দিকে ডাইতে হবে মুখের মাই বেহায়া বেশের মহায় দর্জন অমুকের মা বলে অমুকের মা বলে মানে কথা তো মা হই তো বলে মারে কি হই ওড়ি আসলে চিটিং শব্দ বেশি সমস্যা তো না বুঝো যেন আর বুঝলে বলে ও আমি মাদ্রাসে থরে আজকে দেখাই দিও ওরজ গরম ঘরে আছে খন্ডুল্য গরম লাগবে আজকে দেখাই দিই একখানা পরে দেখাই দিয়ে যাই মুড়ি ইতার মাদ্রাসাত না পরে পরে না বিছানার আল্লাহ বুঝিবার তৌফিক দান করুক তাহলে আইও শরীয়ত তরিকতের কথা কইতেছি আমরা কেন কে যাই মজার মধ্যে আসল কথা কই রসের ভিতরে আসল কথা মনে থাকবে বেশি ঠিক না আসল কথা কই খানুষাই যাতে তার বই সুন্দর করে মাত্র নেজাজত লই ফারত দি খানুষা বুজুর বহুত কিতাব লেখে প্রায় 17 কিতাব হব খানুষা বুজুর এতকালে আজ 100 বছর মজা না 238 বছর এই বছর 238 তম উরুষে গড়ে 238 বছর জামি আহমদীয় সুন্নি মাদ্রাসা নয় মির্জা গিল দরবার শরীফ নয় মেজবান্ডার দরবার শরীফ নয় হ্যাঁ একটা আমলত আসল দিবে সাহায্য হতো মানুষ ইবে কিতাব লিখতে 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 ফার করছে তফসিরের বিষয়ে কিতাব লিখি ফেকার বিষয়ে কিতাব লিখি শরীয়তের বিষয়ে কিতাব লিখি আধ্যাত্মিক বিষয়ে কিতাব লিখি কোনো বিষয় বাকি না রাখে ইলমে কালাম মানে বুঝো না একমাত্র ইমাম কিন্তু ইবার নাম প্রকাশ নাই কে করতে ইবার কিতাবে কি নসা হয় কিতাব নসা ভাই দেখ ইবে এক জায়গার মধ্যে লেখা দে শরীয়ত এবং তরিকত এই দুয়ার সম্পর্ক ওইদের দেহ এবং আত্মার মতো দেহ এবং দেহর লগে যত মশলা এগিন ব্যাকিন শরীয়ত আত্মার লগে যত মশলা এগিন ব্যাকিন তরিকত তাইলে শরীয়ত তুমি হাত ধুই হাত পবিত্র গেই তরিকত তোমার হাতিয়ানোর যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে তুমি সমস্ত গুণাত্মক দূর রাখিত না পারো ইয়ান ততক্ষণ পরিপূর্ণ হইতো তুমি বহুত কথা লিখি তো লিখতে যাইবে একখান আল্লাহর উলিয়ার হয়ে কারামত করে তো খানু সাহেব এক জায়গায় লেখা দে কিতাবের নাম হইয়া দে শরীয়ত নামা বইয়ের নাম কি শরীয়ত নামা এটার এক জায়গায় লেখা দে খদ্দা আয় দুনিয়া তুন যাই আয় যাবে পরে 100 বছর পরে 100 বছর
একশো বছর পরে কুতুদি উগ্র সূর্য উড়িব, ইতারা তাল বাজনা করিব, তোমার ইতারা মন্দন হইব। দন্ডি উগ্র সূর্য উড়িব, ইতারা একদিন আগে রোজা রাখব, ঈদ করিব, তারারও মন্দন হইব। তার একশো বছর পরে এই ভূমিকার মধ্যে দুব আহমদ আইব, উগ্র দ্বারা মুনাফেকের খেদমত হইব, উগ্র দ্বারা মুমিনের ফায়দা হইব। সুবহানাল্লাহ। ইয়ানের বর্ণনা ব্যাখ্যা কি? হন্দি আহমদুল্লাহ মেজবান্দারের দরবারি, হিন্দি মির্জাকিল দরবারি, দুই আহমদ উগ্র দেশে পেয়ে ইতার এদিন মুনাফেকের খামই, আর উগ্র দেশে আহমদ শাসিয়ে গুটি বের দিন মুমিনের খেদমত। ছশো বছর আগে হয়ে গেল, অত অত হইয়া না, এবার হয়তো ফরাসাত। এবার হাদিস শরীফ খেয়াল করো, আল্লাহ নবী কয় ইত্তাকু ফরাসাতিল মুমিনুনা ফাইন্নাহু ইউমুল বিনুরিল্লাহ, তোমরা মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো, তারা অন্তরের ওই দূরের দ্বারা আল্লাহর নূরের দ্বারা তোমাদের সকল কর্মকাণ্ড দেখেন। সুবহানাল্লাহ। দেখেন বলি গেলে, আচ্ছা ইয়া হামসা বুজুর হোগি হিন্দু এনে, এখন কেউ যদি কদে হ্যাঁ হানুষের ভক্ত, কিন্তু তো মেজবানদের দরবার ধরে গালাগালি করে। হানুষের আদর্শ হলে তাহলে মিললে না, এটা তাহলে বন্ধ, এটা তাহলে কি কেউ কদে হানুষে বুজুরের ভক্ত, কিন্তু তুমি মির্জাকিল দরবার লে গালাগালি করে, তাহলে হানুষে বুজুর হতাল লয় আদর্শ হলে তাহলে মিললে না, এটা বন্ধ। কেউ যদি কদে হ্যাঁ সে আমার শিশুগুলি পছন্দ না করি, খারাপ মন্দ হয়, তাহলে হানুষে বুজুরের হতাল লয় তাহলে মিললে না, তুই কি বন্ডই কি উদে এর বলে কথা নাই। প্রত্যেক যদি কিন্তু দরবার আছে একখান কথা কই, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, কোন নাই আল্লাহর বলিগণ, আল্লাহ বলিগণ দুঃখ নাই ভয় নাই, আর বোর্ডেলে আয়াত আছে, বোর্ডেলে হাদিস আছে, একে মজাই আল্লাহর বলি আল্লাহ, আর এখনো হইয় না অমুক অমুক আল্লাহ মর্যাদা গিয়ান অমুক আল্লাহ নেই তাহলে ইয়েদের মঞ্চ অনরা নিচে বসুন, এখন অনরা ব্যাকুন শ্রোতা ন, শ্রোতা ন, শ্রোতা হল কিন্তু এনে ব্যাকুন একই নে, বসুন এক জায়গা কিন্তু একই নে, কেউ শিক্ষিত আছে কেউ কম শিক্ষিত আছে, ঠিক না, কেউ ব্যবসা করতে আছে কেউ বেকারও আছে, ঠিক না, কিন্তু বৈষম্য হবে তো। এখন আল্লাহ বলিও যেতে আলমে আর ওয়াজ দেখুই, আর নবী যাতে দুলা হয়, আর সমস্ত আর নবীর সাহাবী হল মঞ্চ দুই, হাসান হোসেন মা ফাতেমা আলী আবু বকর উমর ওসমান তার মঞ্চ দুই, আর সমস্ত অলিও খড় বসিয়ে দেয় নিচে বসিয়ে দেয়, আর এখন বাঘ আছে না, ইবে সিরি দামো সিরি কুটি, ইবে আমাদের মেজবান্ডারি, ইবে মির্জাকিল, ইবে শাহ আলী রেজা খানু শাহ, ইবে আমান শাহ, ইবে বদর শাহ, ইবে কেন ওসা, ইবে কেন নিচে ডেলে বাঘ আছে, আমার বাঘ না তাহলে তোমার বাঘ ধরো তো বাঘ আরে কিল্লে করে দিন বুঝে না দিবে না, নবীর ভিতরে বাঘ নাই, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুলি তিলকা রসুল শেষ, তিলকা রসুল ফারার মধ্যে সুরা বাকারা শেষ আয়াত, সুরা বাকারা শেষ আয়াত ফারা হইলো তিলকা রসুল, নবীদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না, তা পার্থক্য নাই যেন আছে, তিলকা রসুল বাদদান না আলা বাদ হুম বাদে, নবীদের মধ্যে পার্থক্য আছে কিনা আল্লাহ দেই বলে পার্থক্য কি, আত্মীয় তো দরকার নাই, বলি হলো সম্মান, কেউ গোস কেউ উজাবা কেউ মুখাবা কেউ আবদার কেউ আখিয়ার কেউ এমাত কেউ উমদা, এই বাঘে কিন্তু জানাতে হয় আল্লাহ, যারা তো চোখ আছে ইতারা আর আওয়াম আর কি ভেঙে কিন্তু টানাটানি করিবে, আর জানে যে সকল বলি এক সমান, সকল বলি এক জায়গার মধ্যে গিয়ে রুগে আর দলিল দিল কত জোর, আতের ভাষা গুলো এক সমান নয়, বলিরা সবাই এক সমান নয়, আহ যে তুই মন্ত্রের কাজ আর আমার অর্ধ নাই মন্ত্র শিখে মিশে বাংলাদেশ যত দিবে যুক্তিবাদী আছে কোন আল্লাহ বাদ দিবে, যুক্তিবাদী তো সতানের এলম, আর আর তা আছে দেখি বলি গেল দোয়ার এলম, সতানের এলম বলি দোয়ার লেভারে তুই আইতে দলিল দিয়ে যা হাতের হাসল এক সমান ন, ইলে বলি অলি গেল বেকুন তাই তার ঘর দি আতর ওল ভাসমান ন বলি বেকুন এক সমান ন ফতাইন হইজ দা খাইতে পারো ভাষা একসমান
যদি যদি আজের পাঁচ আঙ্গুল এক সমান নয় কিন্তু খাওয়ার বেলায় পাঁচটার মাথা এক সমান হয়। মন্তকার কায়দা হাতুন শিখছে না আর কি মন্তা করাবে বেড়া হাতুন শিখ মন্তকার মন্তক বালা গাজর কায়দা আর হারে তো বইয়ে এসছিস সাবজেক্ট বেকিন খাইয়ে রে তুই এড়াইছি হুঁ সুয়াল হইনু হাতর মাস এক সমান ন কিন্তু খাইতে বইলে ফাঁসু মাথা মোমবাতি জ্বলিব এটা আর কারেন্টের বাতির দরকার নাই এটা দানের দরকার নাই আর ওইসে দেখুম দান খাইতাম আর কি করে বন্যা মরেছে বই নৌকার দরকার নাই আর তো বাতির দরকার নাই আন্দার দেখুম কিন্তু মোমবাতি গেলে আলু লাগবে যদি আরে কথা বুঝোস বাজি ব্যক্তির কাছে মন্তক আর বলাগতর কায়দা মন্তক আর বলাগতর কায়দা হাত শিখে বুঝেন যেদিকে সাবজেক্ট আছে ব্যক্তির খাইয়ে রেখেছি তাহলে যদি গজা খাইও খাইতে চাইলে আতর ভাসো ওল খন্ডে লাগাবো খাইতে চাইলে মাসো ওল খন্ডে লাগাবো এক সমান নগরী খাইতে নি কেউ এখন খাসে না আতর উলি উলি যে কেউ তো এক সমান না খা তোমার ফির বড় তুই বড় বড় নহইও তুসুনিয়তে সার্থ হবে যে আর ফির কিছু নো তোরার ফির বড় আয় খান্দি জীবের অর্থ বুঝানোর নাম শরীয়ত আর কি হইতো তার বেদ অর্থ বুঝানোর নাম হইত কিন্তু আগুন বেকুনের সমান মহব্বত গরম লাগবে কি গরম লাগবে আবার তোমার বাপে তোমার জন্ম দি ইলে বলি তুমি তোমার সাসারে গেল দিতে বলি জন্য তোমার বাপে সাসারে গেল দিলে বাপ খুশি হয়ে যাবে আজ এক কথা হল আর টুবি দে মতো বুঝি খন্দর পারো ইবে এক বাজানা বন্ধ হই তো হই রাত খারাপ হতে কেমন মানুষ যা তাই নবীর সামনে চেয়ে এরকম রসুল্লাহ অমুক মুড়িদান আরে বন্ধ হই এই বন্ধ হওয়ার বদলায় সত্তর গান লিখি তার ফিরে তুলিতে জুমায় অতএব যারা অন্যান্য পীরের সমালোচনা করো তারা নিজের ফিরের কেমত মানত কি বাজা বাজার এই মুরিদানের উল্লে ফিরে সোজা যান না মুরিদান জ্বালায় মুরিদানের আমলের কারণে ফিরে ঘরে যাবো যান নামো দেবো যান নিলে নৌকার এক কান ভারসাম্য আছে নৌকার মধ্যে মাল লেবের এক কান ওয়েট আছে খোঁতায় আজে বাজে বেশি লেবে এলে নৌকায় এনফিয়ে দেবো ডুবি যাবে বুঝি অ্যান্ড্রয়েড মুড়িদারও হতে কিন্তু আদর্শ আছে বেকয় সে আদর্শ হইলে ফির বাজি যাবে বুঝি তখন ফিরে কেন করে বাঁচি বললাই খদ আইতে রয়েছে হকানে ফিরেলে এখন কেন করে মুড়িদানের একদম ডাইরেক্ট খদ আইন হদ্দ চিনি তো লাল সম্পর্ক জানলে সৈয়দ আমি রে মাবিয়া কে আমাকে মরত তো দিয়ে জিদ্দা নয় জিদ্দা নয় আমি রে মাবিয়ার জন্য তো মহল জান্ডেলে নুয়ার ইসলাম হয়ে না কেন আমরা লাস্টে একবার দিবে তিনবার চতুর্থ বার খদ তুই আর হওয়া তুই আর হওয়া নেন হজরত ইমাম জাফর সাদেক একবার দুইবে তিনবার ইসমাইলে যাতে তোবা না করে খদ তুই আর হওয়া ন তোমার কোন খেলা হতে গেলে মুসা কাজমের খদ ধর তুই কথা বুঝতে দেখছি না এই আন্ডেললে এডা খেলা চলিব দিল্লি পীরর মুখ উজ্জ্বল হবু যদি মুরিদানত্বে আদর্শ সুন্দরতা তোমার আদর্শ যদি চলা ফেরা হতা বাক্য সুন্দর তাইলে ইল্লা ইয়ার বাজান সাহেব খামুসা হুজুর উপর সুন্দর লেখে জ্ঞান জ্ঞান সাহের মধ্যে খামুসা হুজুর লেখা দে শিষ্য হন্তে গুরু পায় অমূল্য রতন দুশো বছর আগের কথা বাংলা বুঝতি নয় বাঙালি লাঠি সরে দেড়শা দিন যুদ্ধ বাংলা বলে বুঝতি
এক দুই তিন চার পাঁচ ছয় কই দি কিংবা কিং উর্দু এনে কি কথা পাকিস্তানের খেদা আছি কিন্তু এখনো বাংলা করার উর্দু না জানে এক দুই তিন কথা মেকুন উর্দু না এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ উর্দু আমি সে বাংলা থ লাড়ি ছোটা দিয়ে দেড়শো দিন গেছিস বাংলা বউ খাই বললে হ্যান্ডেলে বেকুক বাঙালি হ্যাঁ হই মত না ফাল মারছে খেয়াল করি ভাই কি হোক এবার হর দে গুরু শিষ্য হন্তে গুরু পায়ে অমূল্য রতন শিষ্য হন্তে গুরু পায়ে অমূল্য রতন দিবস রজনী শেষে হয় উজ্জ্বল অমন হদে শিষ্য যদি আদর্শবান হয় মুর্শিদ বড় রতন পায় হদে কি হদে কেয়ামতর মারত ওই মুরিদানোর রে দিয়ে রে ফোরতার ইয়া রাসূলুল্লাহ ইবাই আমলে বানায় নি দি অক্ষতা কিন্তু বেকুল শরীয়তের বায়ত শরীয়তের বায়ত মানে হাতে হাত দি ওয়াদা করে দি ফাঁসাত্তর আমার সুযোগ এত বাই শরীয়ত বুঝুম তরিকতর বায়ত আইন করি এতর বেকুব আইন আরো বিশ্বের নাম বলবে গাজাকার ঠিক না ফিরের নাম বলবে কি খার গাজাকার ডোল বাজায় বাজে নামাজ কলমার খাম না খাদে ডোল বাজার দে ডুম 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 ডান্ডি ভাটার সাথে ডোল বাজার খারাপ নয় ডোল বাজার আয় নিজে বাজে নিয়ে যাই যাচ্ছে ডোলের উপরে হাতে ছ ঘন্টা কি আলোচনা করছি ক্ষণ কাদের ডোল বাজার না যায় বহুত ভাই হলে কাদের কাদের এই তরিকে ডোল নাই এবার আরেক বড্ড ডোল আসা যায় কাদের এই তরিকে বাজার তুল আসলে ছ বছর পাক জিন্দগি খবর খাওয়া লেগে নিয়ে ডোল বাজায় বাজায় ডোল আসা যায় কাদের এই তরিকে কাদের এই তরিকে হতে ডোল বাজাইতে হবে চিস্তে তরিকা হতে মনে করে বাজা করি মনে করে না বাজা করি সরবত দিকে তরিকা হতে আয় বাজাইলেও উনি না বাজাইলেও উনি নকশ বন্ধে হতে আয় ফকটে টে খরচ করি না বাজাই নিজে বাজাইলে উনি সর্ব তরিকা বে টেস্ট টেস্ট হয়ে গেলাম বুখারি শরীফের মধ্যে আছে কিতাবুল বাহাত হাদিস বুখারি শরীফ উল্টে যা কিতাবুল বাহাত আছে আল্লাহর নবী পেয়ার রাসূলের ঘরের মধ্যে একদিন আবু বকর গেলেন একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা আমার পেয়ার রসুলের ঘরের মধ্যে গেলেন যখন আমার নবীর ঘরের মধ্যে ছিলেন আর তখন দুইজন গায়িক সেখানে বসে বসে গান গাইতেছিল দববাজি বাজিয়ে ফাজতাহু আলা ফরাশিন ওয়া হাওলা ওয়া জাহু আর আমার প্যারা রাসূল ঘরের এক কোণার মধ্যে চেহারার উপর চাদর দিয়ে শুয়েছিলেন ওয়া দাখালা আবু বকরিন ওয়া ক্বালা আল মাযামিরুশ শাইতান ইনদা বাইতুন নবী আবু বকর ঘরের মধ্যে ঢুকে বললেন শয়তানের বাদ্যযন্ত্র নবীর ঘরের মধ্যে ব্যাপার কি ফাআকবালু আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুখের থেকে চাদর সরালেন ফাক্বালা আর বললেন দাহুমা আবু বকর ছেড়ে দাও ফালাম্মা কফালাম প্রত্যেক জাতির ঈদের দিন আছে আজকে আমাদের ঈদের দিন সুবহানাল্লাহ হাদিস নম্বর 952 তাহলে মনোযোগ আছে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে দুল বাজে বাজে গঙ্গা আবু বকর সিদ্দিক ডুকটি কত শতানোর পাশে কেটে বাদ্যযন্ত্র কেটে চল নবী এত কোনো নিয়ে যাব হ্যাঁ অন হয় না অন হয় যে তা বকর মানা করছি নবী হর নামাই হতে আবকর বাজুকে না মানা করতে এটার ভিতরে সার্বত দোল সম্পর্কে সাইরা তরিকার মতামত সত্যুন এ হাদিস মৃত্যু না আগে গেলে আগে আমার বুঝাই দিই ফলে আম্মা জানা আয়েশা সিদ্দিকা উনের নবী হ্যাঁ অন হয় না অন হয় উনত আছে এই বুঝে দিয়ে সার্বত দিয়ে তরি এরপর ঈদের দিন আছে বাজো কেনা মানে বাজা ফেললে জোর দিয়ে দে ইবে কাদ দিয়ে তুলি আর আম্মা জানায় সে বললে ইবে ঈদের চিষ্টিয়ে তুলি আছে
তবে শর্ত আছে 17 গান খগান খগান 17 গান 1 নম্বর শর্ত পূর্ণ হয় না মাইশা সিদ্দিকা আর নবী বাদ দিনে ঘরের ভিতরে তরিকতর মানুষ তারা যাইতে ঠিক তুম দুই সত্য গিয়ে 3 নম্বর ইতারের ভিতর কেউ বেনামাজি আসিলে সুতরাং বেতন নামাজ 4 নম্বর ইতারার ভিতরে কেউ আর দিলে তোমার দিলে আন্দা আসিলে সুতরাং 5 নম্বর শর্ত হইলে কলব খোলা তাহন লাগু কি তাহন লাগু কলব খোলা তাহন লাগু আচ্ছা ইতারা 3 জন যে এটা 19 এটার ভিতরে কোনো গাজা মদ আসিল না নাউজুবিল্লাহ অতএব গাজা মদে কিন্তু হিতে তুন ইতারা যে 19 এটার ভিতরে কোনো গ্রুপ আসিল না অতএব কোনো গ্রুপ তাইতে তুন ইতারা কোনো এড়া খতায় খালায় খায় না খায় লাভালাভি করে দিলে কোনো খায় না খায় লাভালাভি করে তিতে না সমস্ত শর্ত বাক্যে হাদিস গুলো গলার ভিতরে শতানোর ওয়াসওয়াসা আছে মাইবার কণ্ঠ শতানোর কি আছে খানত আল্লাহ গরম খাওয়া দিবে কিন্তু কেয়ামতের কিন্তু পরকালের শাস্তি হদের দুনিয়ার মধ্যে শাস্তি হয়ে গেছে সমাজের মানুষ তারা সমাজচ্যুত করে দিব কি করে দিব তাইলে বাজি হল এক কথা শেষ করে শ্যামা এক জিনিস গান বাজনা শ্যামা এক জিনিস গান বাজনা দুয়া মাথা না দুও দুই জিনিস দুও দুই জিনিস উগ্র নাম শ্যামা উগ্র নাম গান বাজনা শ্যামা সম্পর্কে আর কোনো মন্তব্য নাই শ্যামা সুফিয়লের নির্দোষ কিন্তু গান বাজনা ভিন্ন জিনিস এখন দেখিন তোমার ঘরের এখন শ্যামা নয় কিন কি শ্যামা যদি কেউ হারাম হয় এই যে মৌলির মাথা ঠিক নেই কারণ সামিউন খান নাম আল্লাহ সামিউন বসির সামিউন আলিম সামিউন খান নাম আল্লাহর নাম তো শ্যামা যদি হারাম হয় তো সামিউন তো আল্লাহর নাম ফরার করা যায় মুশ করি সামত দেখার আছে গান বাজনা হারাম গান বাজনা কিন্তু এখন থেকে চলে দেখিন শ্যামা দেখিন কি উগ্র নামাজ তো জোরে সারা রাত ডুমুর 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 বাজাইয়ে কোথায় বলে ঘুম গেই ফজর নামাজ তো নাই কি রোড মে খড়া বেজ দে এবার আইও আরা ওরস করে ঠিক না মাথা না বুখারী শরীফ হাদিস নম্বর 1340 হাদিস নম্বর 1340
একখানে মনোযোগ দু নিবে ওরস গরমের খন্ডলে যাইস, খন্ডলে ওরস গরম লাই আর পেয়াম আমার পেয়ার রসুল চলে এ হাদিসটা মেসকাতেও আছে মেসকাতে তো আছে এর তুম বলতে বুকার একদম ভাবের পিছনে কারণ আছে ইয়ে না হই ফরে আমার নবী প্রতি বৎসর উহুদের সাহাবিদের জিয়ারতে যাইতেন কাদের উহুদের সাহাবিদের জিয়ারতে যাইতেন তো সুম্মান সারাবা ইলা মিম্বর জিয়ারতের পর সেখানে একটা মিম্বর আনতেন কি আনতেন মিম্বর মানে কি স্টেজের উঁচা জায়গা মিম্বর আনতেন ফাকল এরপর বললেন ইন্নি ফরাতু লাকুম ওয়া আনা শাহীদু আলাইকুম ওয়া ইন্নি ওয়াল্লাহু ইউনজিল ইলা হাউজিন ওয়া ইন্নি আতিয়াতু মাফাতুল খাযাইনিল আরদ আও মাফাতুহুল আরদ এবন নবী লম্বা কিছু নসিহত করিল আয় এরতন বইরে আর হাউজে কোসা দেখি গোড়া জমিনের খাজানা বেকিন দেখি খাজানা আও মাফাতুহুল আরদ জমিনের খাজানা বেকিন সাবি আর সুবহানাল্লাহ কোন কথা দেখিনি আচ্ছা হই এবার কি হই আন নবী কথা ওয়া ইন্নি ওয়াল্লাহু মা আখাফু আলাইকুম আন তুশরিকু বিল্লাহ আর উম্মত আল্লাহর কসম আর উম্মত আর পরে শিরিক করতে ওয়ালাকিন আগাফু আলাইকুম আন তারাবাসু বিল তবে আর বয় এতে আর উম্মত আর পরে ঝগড়া বিবাদ করিব তাহলে এই হাদিস তুমি বুঝা যাচ্ছে আল্লাহর নবী যাইতো ফুললে যাই জিয়ারত করতো তারপরে মেম্বার আনে এখানে ওয়াজ নসিহত করতো এর তাহলে এই অনুসর বিধান কি ফুললে আগে কি ফুললে আগে কি তারপরে কি ভিন্ন জিনিস কিন্তু এখন এবার আর প্রশ্ন করেন হুজুর মাজারত বাত্রিজন যাই যাচ্ছেনি আরামসে যাই যাচ্ছে মেসকার শরীফের হাদিস আছে খড়ে নামাজের খড়া হাদিস আছে মেসকার শরীফের মধ্যে হাদিস আছে মেসকার শরীফের মধ্যে এই হাদিস আছে বাবে দাফনুল মাইয়াত হাদিস নম্বর 1706 আন্নান নবী দাখালা কবরিন লাইলিন ফা উসরিজলাহু সারাজান হাদিস নম্বর 1706 বাবে দাফনুল মাইয়াত যে আমার নবী যখন রাত্রে যাইতেন খড়ে মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে আব্বাস বর্ণিত যে আর পেয়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি এর মাজারের উপরে লাল গিলাব দিত কি গিলাব লাল গিলাব হাদিস খড়ের মুসলিম শরীফের তারপরে যদি মুসলিম শরীফ হাদিস নম্বর 967 আন ইবনে আব্বাস ক্বালা জুরিলা ফি কবরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতিফাতুল হামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের উপরে লাল গিলাব দেওয়া হইতো সুবহানাল্লাহ কি গিলাব লাল গিলাব এই দেশের মধ্যে উগো বাদুর উল্লুক বাদর আর উল্লুক তাই উগো বলে কি নাম এটা লাল ছালু কি কি এখন হাদিসের মধ্যে হতে লাল ছালু দিয়ে দান নবীর কবর এই উল্লুকের কথাই আছে হড় মধ্যে নবীর হবে চাল কি আল্লাহ তোমার বুঝবে তফিক হাদিসের মধ্যে আছে না তারপরে মাজার ফুলদন ফুলদন হাদিস আছে মুসলিম শরীফের শেষ হাদিস হাদিসে জাবের হাদিসে জাবের আল্লাহর নবী বতন বুয়াতর যুদ্ধ গেই যুদ্ধ তো আর নবী আইবার সময় জাবের রে আল্লাহ গেই তারে মিকে ফাড়া দি আর নবী আর একখান বহুত লম্বা ঘটনা সংক্ষেপ হয়ে গেলে আল্লাহর নবী কি কথা জাবের রা তো দুয়া খবর দুয়া কেজুর কাছে তেল গাড়ি দি তো বুঝে যাচ্ছে অলিগলের খবরের মধ্যে ক্যাচ তাজা ফুল ফাতা এগিন তাইলে জিকির করিব ওইবার এড়ে কি কথা কিনে সব আর পক্ষ পৌঁছাইব ইন আরামসে জায়েজ হাদিস আছে মুসলিম শরীফের শেষে কথা বুঝাতে এসছে না তাহলে ইয়ার ধারণা কি ফেলাম আর যাইম ওরসত যাইয়ারে ফলে আগে জিয়ারত গজ্জুম তৌফিক তাইলে ফুল দিয়ম কি দিয়ম ফুলিবে তাজা তাইলে জিকির করিব ফুল দিয়ম তৌফিক তাইলে তিনবার ফানি ছিঁড়ে দিয়ম তিনবার ফানি ছিঁড়ে দিন জিয়ারতের আগে মুস্তাহাব এও মেসকাত আছে হাদিস খবর তিনবার তিনবার ফানি ছিঁড়ে দিয়ম ফুল দিয়ম তারপরে এবার একখানা সাইরাত দূরে হয়ে যাইম খোয়াত দূরে সাইরাত দূরে ওইবে আছে আড়াইয়াত নিছে তুই একবারে গাড়টা গাতি দিবে গাড় গতি তো তুমি আজ পেনালা
তোমার আর একটা কথা আর ইন্দি বসছি বন্ধু ইন্দি ঠিক এ বরাবর এটা কেউ তিয়ে বলো কেন তিয়ে লিখি কত দূর বিয়া দেবে বল তুমি আড়াই হাত মিশে তুই একদম গাড্ডা গেছেন তুই অত তুই নদা করবি আড়াই হাত মিশে ফতোয়া ইসলামের মধ্যে স্পষ্ট আছে কত দূরে দেখতে হই যে আর তো কবর তো ফতোয়া ইসলাম সাইরাত দূরে কেয়া এই কেয়া বলে তো তোর তাবাজ জমিতে শিকন লাগবো জিন্দগি তো জমিতে ডবল দিনে সারা ওয়ার জমিতে ত্রিভুজ ফলে আগে ত্রিভুজ আক ত্রিভুজ আক এর 60 ডিগ্রি তলা 60 ডিগ্রি তলা এর তারপরে হো তো বুঝবি তো বুঝিব না খারাপ মুলুগিরি কেন আরবি বললে মুলুগিরি আরবি বললে মুলুগিরি আবু জাহেল মোলানা আরবি বলে জানলে মলইলে আবু জাহেল কি মলই আরব যা আছে ব্যক্তন মলই তার তার মাদ্রাসা তরণ লাগ আরব মাদ্রাসা আছে না নাই আছে আরব মধ্যে কি আছে সে মাদ্রাসা কিলে দিয়ে তার মাতৃভাষা আরবি তার কিতাব ব্যক্তন বলি না জানে তার মাদ্রাসা কিলে দিয়ে আরবি ফরিদ তেলে মলই নো এই সময় সিটিং বাজে কথা হই আরবি ফরিদ তেলে বে মলই আবস্তা বালা কোরআন শরীফ পরিতরে তাই বলি কি মুখস্থ করে কোরআন নয় আরবি ফরিদ তেলে মলই নো মলই বলে বলি দর্শন সত্য আছে কমপক্ষে ইবেতে কি কয় দে আরবি জ্ঞান শব্দর জ্ঞান ভূগোলের জ্ঞান মন্তকর জ্ঞান ব্যাগ বেলে জ্ঞান লাইলে ইবের নাম আলেম সর্বজ্ঞ আদামুলের সমস্যা আছে এক আদামুলের ঘটনা হই মুলিবের নাম আলাদা ডাহা গেলাম এক সম্মেলনত এর দশ ডক্টরেট আছে হব আর নাম হল ডক্টরেট নলে এই তাই জানো কেন লিখে দেয় ডবিশির গো তাই ডবিশির গো নাম দিয়ে দিলে কি কি বাংলাদেশের যদি কোনো ডবিশির গো বেকুন দিলে কোন ডক্টরেট নো হ্যাঁ আর ডাইরেক্ট হই আর ভাই জান এসাদ বোকারের ভাই লিখে ধরে কইতে মাক্কা না ই বহু ডবিশির গো লেখা তো ওই করে এক কথা কইতে মাই না ভাই তো কোনো তাহলে কইতে ডবিশির গো যদি কোনো লেখা বেকুন দিলে বেকুন কি দিলে না বলতে দিলে কে হইলো সব দশ জন বই দেখতে এটা ডবিশির বেকুন ডবিশির গো দায় স্যার হ্যাঁ স্যার আর বেকুন কি ডবিশির গো তো এখন এড়ে আতার জামাতি আলার আফ ও মুখালাদ হইছে আর তার নাম দিদি আফ মুখালাদ আফ ও মানে আফ মেরি আফ মুখালাদ জিবে খালি মানুষ মরে দিবে শুভ মানুষ আফ মুখালাদ তো কষ্ট যাচ্ছে কি এখন আর দিয়ে দেবে আজ বেকুনের সময় লাস্টে তাও আবার দিয়ে দেবে 20 মিনিট হমিনিট এখন আর ফেট বাজে বেশি বড় আর তো 20 মিনিটই কুলে এখন যাচ্ছে 20 মিনিট দিয়ে এখন দেখছে সবাই কেন 20 মিনিট যাচ্ছে শেষ হই এখন এক্সট্রা টাইম আর তো লম্ব লাগবে উদ্দেশ্য খারাপ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এখন উত্তর দক্ষিণ উত্তর শামাল আর জুনুব এই শব্দ কিন্তু কোরআনত নাই তাহলে কোরআন বল না বাস্তব বল প্রশ্ন বোধ দ্বারা না হয় কোরআন বল না বাস্তব বল প্রশ্ন বোর জটিল এখন উভয় এত বড় বড় ডক্টরেট আছে উভয় উত্তর নেওয়া যায় আগে এলে বত্তর আমাদের প্রশ্ন যিনি করছেন উনি কি দাঁড়াবেন মা নথি তো কতক্ষণ ভাবে সিদ্ধ গেলাম যে ডর হতো তিয়ে তো একটু সাহস দিলাম আহাদি ভাই আপনাকে দাঁড়াইতে হবে নাহলে উত্তর দিতে পারবো না কারণ আমাকে আগে শ্রোতার মন মানসিকতা বুঝতে হবে একটা ছোট বাচ্চা আমার জিজ্ঞাসা করছে হুজুর চাঁদ কি আমি তারা যদি বলি চাঁদ একটা উপগ্রহ তার নিজস্ব আলো নাই সূর্যের আলো নিয়ে চলে চাঁদের মধ্যে অক্সিজেন নাই চাঁদের মধ্যে নাইট্রোজেন আছে কিন্তু হুদি বের গেলে আমি চাঁদ কি এটি গিনকা খড়ব করে ফল দি ঠিক না আবার হাত কুকার বুড়ো মিয়ে জিজ্ঞেস দে ওয়া চাঁদ কি এবার যদি ওকে গুড়ো ঘর দিলে চাঁদ মামা হুদি তার মাথা লুজ চালা গুড়ো বা জিজ্ঞেস গুড়ো বারো ভালো চাঁদ মামা দূরে দূরে কেন ফোন লাগবে মানে মানুষের ক্যাপাসিটি কতদূর কতদূর বুঝিত তার এদূর ফোন লাগবে ঠিক না হইলাম তার আহাদ আবাজ এখন তুই গুরু ফোন গুরু আত্মা ফোন লাগবে ক্যাপাসিটি কতদূর নইলে এখন উত্তর দিই তুই তুই তোর কোনো সমস্যা নেই নিরাপত্তা চলব না যদি অতি কি আজ কি কর হয়তো টাকা পয়সা দিতে ভরি বায়োলজি ডিপার্টমেন্টে আজ খুব ভালো মাশাল্লাহ জিন জিন মিয়া মিয়া এদিকে আস যদি হওয়া গেল কোয়াশের আমাদের শোনো পৃথিবী গোলাকার না সমান গোলাপাদ ধর না এবার কি
বল ইবে ইবে সারগান খোনা বাইর করে কি আর দিতে দিবে না কেউ যদি কয় দেখো যে সাইরে খোনা দিলাম দে ইন্দি 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 এ সাইরে খোনা ইন্দি আর ইন্দি ইন্দি আর আহম তো কাই কি কেন কে দিউস কি কি কে দেছ গোল জিনিস সাইরে খোনা নয় গোল জিনিস সাইরে খোনা সাইরে খোনা কই বললে চতুর্ভুজ লাগে এ এড়া এড়ে কি কয় স্কুল কলেজ আছে তাই মিলে হওয়া নাই তাহলে তো মাশাআল্লাহ সাইরে খোনা বললে কি লাগে জান ইবে সাইরে খোনা দেখাই দিতে পারিব না সাইদিক দেখাই দিতে পারিব না কিন্তু ইবের পারিব না কারণ ইবে তো গোল ইবে সাইদিক খুন্দি দেখাবি তুই যদি কর দে ইন্দি একদিক আহম ইন্দি কা ইন্দি তো ইত্যাদি বাজ্যস না খোলা গোল জিনিসের কোনো সাইরে খোনা কিন্তু সাইদিক সাইরে খোনা আছে যে কি আর চতুর্ভুজ কি আর চতুর্ভুজ হ্যাঁ তারা বলে আমাদের পৃথিবী গোলাকার তাইলে এবার আসো আল্লাহ বলেছেন রব্বুল মাশরিকাইনে ওয়া রব্বুল মাগরিবাইন রব্বুল মাশরিকাইন এক বৃত্ত এইভাবে গোল রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন দুইটা বৃত্ত ভিন্নভাবে প্লাস কি কয় জ্যামিতি পাটিগণিত এগুলো কি কয় উচ্চতর ভূগোলের সূত্র দুইটি বৃত্ত প্লাস আকৃতিতে একটি আরেকটিকে ক্রস করলে তার বাহিরের অংশকে গোল আকার বলা হয় আমাদের চোখের দৃষ্টিতে ঘুরে পৃথিবী গোলাকার আমরা এটা দেখতেছি না আমরা দেখতেছি সমান এই জন্য আমরা সাদ্দিকের কথা বলতেছি গাড়ির তো নাম না লাগে বিভিন্ন আছে ইসলামিক জ্ঞাত ঠিক আছে না বাস্তব পা গিয়ে না তিনবার ফানি দিম তারপরে ফুল দিম তারপরে জিয়ারত গজম তারপরে একটা জিকির আসকার করে জিয়ারত করি তারপর একটা ওয়াজ মাহফিল বসুম কিছু ওয়াজ মাহফিল কিনুম তারপরে যদি একটা সেমার আনতে যাবো কিছু না তো রসুল ও নিলাম আর না হলে কোনো সমস্যা নেই মুস্তাহাব করলে সব না করলে গুণা নেই মহিষারে খাবায় লোট এন্ডেলে মহিষারে গরুরে যদি খাবো চল্লিশ জন পর্যন্ত মহিষ এবার গরুর গোস্ত একদিন হারাম একদিন তবুরু কই তুমি একদিন হারাম হবো কি হবো হারাম হারাম খবরদারে মশলা জানি রাখো আর কতগুলো যদি বাজি করলে ফুটে কি ফুটে বাজি করলা এবার কি আবার বাজি করলা আবিষ্কার করে দিলে নমরুদ হ্যাঁ তো নমরুদের হামকা করে নলি ওষুধ দেয় আল্লাহ বুঝি বা তৌফিক দান করো বাজি করলা হারাম মহিষের মত খাবন হারাম দুমদাম বুঝি ন বুঝি লাভন হারাম মুসলমান যদি দিয়ে রে তুই বাদ্যযন্ত্র বাজর ঠিক আছে ডান্ডি হতুকু না রে বাদ্যযন্ত্র বাজর ইতে কি কথা জানে শিন 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 করে মুতি করে আয় পত্র রসুল না করে আবার ডুমুর ডুমুর বাজারে শুরু ওজন না করে এই না ভাই কেরে দরবার রে এই দুঃখ তো করে দরবার তো না বাজর দরবার উদ্দেশ্য কি জার গই না বাজর জার গই বাইস করে যদি কই তার না বলে তোমার দরবার থেকে না চলে যাইরে সাইছে না নাসিরাবাদ কি চলে মাসি বইবু শরীর বাদ দিলে তরিকত ব্যাকের মধ্যে গাঁজা দিয়ে যুগটির মেলা বোক আল্লাহ কোন বুঝবার তো অভিজ্ঞান তাহলে শরীয়তের দৃষ্টিতে ওরস খন্ডলে হাইয়া না কোরআন হাদিসে তো আছে না অ্যান্ডিলে বললে কোনো ভাবি মদদের ক্ষমতা নাই না যায় ইয়া খাই না খাই না আমার আইন কি
বাংলাদেশের মধ্যে এখন গ্রুপ তিন, উগ্র ফুয়ানা গ্রুপ, উগ্র বিজা গ্রুপ, উগ্র ট্যাবলেট গ্রুপ, ফুয়ানা গ্রুপ, গাঁদা ঘর, বিজা গ্রুপ, পথ ঘর, ট্যাবলেট গ্রুপ, বাবা ঘর গ্রুপ কব সব। এখন এই তিন গ্রুপ ছাড়া এটা খাম নাই তো, আল্লাহ ওনার বুঝবের দৌভিক দান করো। আজ যে ওরস নর মাতান ওরস নর ইবাদত ওরসের শরীয়তের বিধান, ওরসের শরীয়ত নাসিরাবাদ আমি ওরস করি তারই অক্টোবর আগামীকালেও আছে 16 ডিসেম্বর, তোমার লাইনে পড়ে হঠাৎ মাতি দিই খালিয়া কোশ খালিয়া চলিব রাইতের একটা দুটো পর্যন্ত ওয়াজ মাহফিল, এরপরে বেকুন বিদায় খাবাই দাবাই দিই, বেকুন বাইর করে দিই, বাইর করে খাস খাস মরে জানো নইয়ের এক ঘন্টা সেবা, তাও কোনো সাউন্ড বক্স মাইক ছাড়া। ইয়ে নেই মূল তরিকা, ইয়ে নেই আদব, আদব না মানে দেখুন বেকুন বে আদব, আদব না মানে দেখুন কি সঠিকভাবে তুই তরিকত চর্চা করো, কোরআন হাদিসত আছে নাই বলে করতে কেন, এই তরিকত সঠিক চর্চা ই থান হিসাবে বাবাদার নাবাদারত লেখা দেয় অলির মাজার ওল আরাতে অবরোধ করে দিয়ে ওয়াবি হলে তো চুল করে না চুল করে থান হিসাবে বাবাদার নাবাদারের মধ্যে লেখা দেয় অলির মাজার খানা একা বা কোয়াব করে সবার লাগো অলির মাজার খানা কোয়াব করে খানা একা বা অলির মাজার কোয়াব করে আর বলবো অন্য কোনো সব এর এখানে দিয়ে যাবো আর এখানে এখন প্রশ্ন কিছু খুদ জিয়ারত দফা হো গয়া খানায় কাবা ওলি আল্লাহ তওয়াফ করে জিয়ারত করে এই মশলার উত্তর দিয়ে ফেললাম বহস নকলি থি আব সিফ ইয়ে বহস আকলি বাকি রহি কে খানায়ে কাবা ইতনা ভারি জিসম হে ইয়ে কেসে মুনতাইল হো সকতা হে এখন খানায়ে কাবা ওলি আল্লাহ জিয়ারত করে ওলি আল্লাহর তওয়াফ করতে আসে এটা আমি এতক্ষণ পর্যন্ত হাদিস দিয়ে নকলি কোরআন হাদিসের দলিল দিয়ে আমি বুঝাই দিলাম এখন আকলি প্রশ্ন খানায়ে কাবা এত ভারি জিনিস এটা ওলি আল্লাহর জিয়ারতে আসবে কি করে তো উত্তর দিচ্ছেন সো আব্বাল তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির মে ইসকা জবাবে আম মওজুদ হে বলো যে এই ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের ভিতরে এটার উত্তর আছে নবীর তওয়াব করে ওলির তওয়াব করে ঠিক কিনা তান হিসাবে হইয়ে নি হিংসা এটা ইসলাম।